এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, জেসিবির ভাইরাল ভিডিওর পর এবার চোপড়ায় খালেকের ভিডিও ভাইরাল। আর সেই ভাইরাল ভিডিও নিয়েই শোরগোল পড়ে গিয়েছে আবারও, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। খালেক গ্রেপ্তারের পর ভাইরাল হয়েছে এই ভিডিও। এলাকায় জেসিবি গ্রেপ্তারের পর চোপড়া বিধানসভার অন্তর্গত ইসলামপুর থানার কমলগাঁও সুজানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের ভাই খালেক ওরফে মাতাল হাতকাটা খালেক, চোপড়ার বিধায়ক ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতার বৌদি, বর্তমানে সুজানী গ্রাম পঞ্চায়েতের প্রধান বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিক্রম, দেখো যে ছবি উঠে আসছে জেসিবির পর এবার খালেকের ভিডিও ভাইরাল, ঠিক কি জানা যাচ্ছে? শুক্রবার কিন্তু এই খালেককে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, সেই সেই মামলার রুজুতেই কিন্তু তাকে অ্যারেস্ট করে। এবং তারপরেই কিন্তু সেদিন তারপরের দিন থেকে কিন্তু সেই ইসলামপুর থানায় কিন্তু একের পর এক লোক যাচ্ছে এবং কিন্তু তারা অভিযোগ জানাচ্ছে যে খালেকের বিরুদ্ধে, এবং সে তারই পরে কিন্তু এই খালেকের ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি খালেকের পা ধরে ক্ষমা চাচ্ছে, কিসের জন্য ক্ষমা যাচ্ছে, সেই ব্যক্তি একটি অ্যাক্সিডেন্ট করেছিল এবং সেই কারণে তাকে সালিসি সভায় দেখা হয়েছিল, এবং সালিসি সভায় দেখা হওয়ার পরে কিন্তু তাকে মারধর করা হয় এবং মারধর করার পরে কিন্তু তাকে ক্ষমা চাওয়ানো হচ্ছিল, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর থানা এবং সুজালি ফাঁড়িতে কিন্তু একাধিক মামলা তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং এলাকাবাসী একের পর এক সেখানে কিন্তু মুখ খুলছে। খালেকের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রুজু করা হয়েছে, খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই খালেককে কিন্তু শুক্রবার কিন্তু তাকে কিন্তু আদালতে তোলার পরে কিন্তু 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কিন্তু যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এই যে একাধিক আরো যে অভিযোগ আসছে, এই 3 দিন পরে যে কোর্টে তোলা হবে খালেককে, তার বিরুদ্ধে কিন্তু আরো হয়তো মামলা তার সাথে যুক্ত হতে পারে, এবং 3 দিন পর কোর্টে উঠানোর পরে কিন্তু এই যে একাধিক যে মামলাগুলি করেছেন সাধারণ মানুষ, এলাকার মানুষ যে মুখ খুলছেন, তাদের কিন্তু মামলাগুলো কিন্তু তার সাথে যুক্ত হবে বলে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। এখনো পর্যন্ত খালেকের কিন্তু সোমবারে আবার আদালতে তোলার নির্দেশ রয়েছে এবং তারপরে আদালত আবার কি নির্দেশ দেয় সেটাই কিন্তু এখন দেখার। সুপর্ণা, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো বিক্রম, এই যে খালেক, এ ঠিক তৃণমূলের সাথে কিভাবে জড়িত সেই বিষয়টা কি জানা যাচ্ছে? দেখো, এ তৃণমূলের একজন নেতা অন্না, এবং পাশাপাশি এই এই যে জেসিবি তার কিন্তু একদম ঘনিষ্ঠ বলাই যেতেই পারে, একদম ডানার তার ছায়া সঙ্গী ছিলেন জেসিবির কিন্তু, এবং পাশাপাশি হামিদুর রহমানের সাথেও কিন্তু তার একাধিক ছবি রয়েছে এবং একাধিক যে মিটিং রয়েছিল এবং সভার স্বার্থ সেখানেও কিন্তু হামিদুলের সাথে কিন্তু এই খালেক থাকতেন, এবং তৃণমূলের সাথে বলা যেতেই পারে যে একদম ঘনিষ্ঠ ভাবেই কিন্তু তৃণমূলের সাথে থাকতেন, এবং তৃণমূলের যে সেখানকার যে তার বৌদি কিন্তু এখন প্রধান রয়েছে, এবং পাশাপাশি সেই ক্ষেত্রে কিন্তু এলাকা থেকে কিন্তু তাকে তৃণমূল নেতা বলেই পরিচিত, এবং এই যে যে তৃণমূলের নেতা হয়ে এরকম যে জেসিবির সাথে একদিকে জেসিবি চোপড়াতে সেই দুষ্কৃতি চালাতেন, এবং এই যে খালেক তিনিও সেই ইসলামপুরের সুজালিতে কিন্তু এরকমই সালিসি সভা করে করতেন, যেমনটা জানা যাচ্ছে যে বজরঙ্গি দল, এদের একটি দল ছিল বজরঙ্গি দল, এই বজরঙ্গি দলই মূলত কিন্তু চোপড়া এবং সুজালি বলতে গেলে ওটা ইসলামপুর চত্বরে কিন্তু এই বজরঙ্গি দলই কিন্তু তারা এই সালিসি সভা বলো, এবং পাশাপাশি যে সমস্ত দুর্নীতির কাজ হতো সেই বজরঙ্গি দলই করতেন। একসময় বজরঙ্গি দল তারা নিজেরা একাই কাজ করতেন, এবং তারপরে যখন বজরঙ্গি দল এই চোপড়া বিধানসভার লক্ষ্মীপুর গ্রাম থেকে যখন তৃণমূলকে লিড দেওয়া হয়, তারপরেই কিন্তু বজরঙ্গি দল কিন্তু এই হামিদুর রহমান তার সাথে কিন্তু যুক্ত হয়, এবং তারপরেই কিন্তু তাদের প্রভাবটা আরো বেড়ে যায়, তারপরেই কিন্তু তারা কিন্তু এরকম যে দুষ্কৃতিগ্রস্ত কাজ তারা কিন্তু আরো বৃদ্ধি পায়, এবং সেই বৃদ্ধি পাওয়ার পরেই কিন্তু এই সমস্ত কাজ কিন্তু তারা আরো প্রকাশ্য করা শুরু করে দিয়েছে, যেমনটা দেখতে পাওয়া গেছে চোপড়া যে লক্ষ্মীপুরে যে সমস্ত ভিডিও একদম প্রকাশ্যে মারধর করা হচ্ছে, সেই সেই কিন্তু প্রভাব গুলা কিন্তু পাওয়া যায়। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলরা মনে করছেন যে হামিদুর রহমানের ঘনিষ্ঠ বলেই কিন্তু এই বজরঙ্গি দল তারা কিন্তু এই কাজ করে যাচ্ছে। পাশাপাশি
তৃণমূল থেকে বলা হচ্ছে যে যারা দোষী তাদেরকে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হবে, এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে সন্দেশ, তৃতীয় সন্দেশ খালি বানাচ্ছে চোপড়াকে, সেই জেসিপি এবং এই খালেক তাদেরকে অ্যারেস্ট করলে হবে না, যে মূল অভিযুক্ত তাকে অ্যারেস্ট করতে হবে। এবং পাশাপাশি এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের থেকে কিন্তু এসপি বলেছেন কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারা যুক্ত আছে তাদেরকে সবাইকে কিন্তু একের পর এক অ্যারেস্ট করা হচ্ছে এবং আদালতে তুলে তাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। সন্দেশখালী তো যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছিল, সাধারণ মানুষ শেখ শাহজাহান বাহিনীর ভয়ে আতঙ্কে সাধারণ মানুষ বেরিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস দেখাতে পারেনি। এখানে তাজিমউদ্দিন ওরফে জেসিপি, তারপরে কি নাম বলে তার কি নাম হল খালেক, মোহাম্মদ খালেক, এরা যখন অ্যারেস্ট হচ্ছে ভেতরে যাচ্ছে, তখন সাধারণ মানুষের আর বুকে জল আসছে, হ্যাঁ এইবার অভিযোগটা করা যায়। কারণ তাদের যে অত্যাচার, তাদের যে টেরর, সেই টেরর তাদের উপরে এই সময় হবে না, যেহেতু তারা পুলিশের গারদের ভেতরে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই তাজিমুল, এই খালেক জেসিপি, এরা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি চোপড়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, ইসলামপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে করে এসছে। পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। আব্দুল খালেক তো অনেকদিন আগেই আমাদের দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সে আব্দুল খালেক হোক বা অন্য কেউ, যদি কার কারোর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ থাকে, যদি কেউ আইন বিরুদ্ধে কোনো কাজ করে থাকে, তবে নিশ্চিতভাবে তাকে আইনের সম্মুখীন হতে হবে। এটাই পশ্চিমবঙ্গে যে আইনের ব্যবস্থা আছে, এবং পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব রাজ্যের থেকে ভালো আইনের ব্যবস্থা আছে, এটাতেই প্রমাণিত হয়। আপনারা বলছেন তৃণমূল কর্মী, আমরা তৃণমূল কর্মী হলেও তাকে আলাদাভাবে কোনো রকম প্রায়োরিটি দেইনি, দেই না। যদি তার বিরুদ্ধে কোনো অসামাজিক কাজের কোনো অভিযোগ থাকে, আইনগতভাবে তিনি লড়বেন এবং সেক্ষেত্রে আইনি যা ব্যবস্থা হবে সেটাই হবে। এটা বিজেপির কোনো সরকার না, যেখানে হাতরাস হলেও তাদের গ্রেপ্তার করা যায় না। ব্রিজভূষণের মতো এমপি, যিনি বিজেপি দলের মহিলাদেরকে তাদের মহিলাদেরকে নিপীড়ন করেন, তাদের তার বিরুদ্ধে কোনো অভিযোগ হয় না, অভিযোগ হলেও তাকে গ্রেপ্তার করা হয় না। এরকম পশ্চিমবঙ্গে চলে না, এটা বাংলা। বাংলায় যে কেউ দোষ করুক, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, সবার জন্য আইন একই রকম ভাবে চলে এবং একই রকম ভাবে কাজ করে।